দেশি উৎপাদিত মুগ ডালের শতকরা 45 ভাগ উৎপন্ন হয় পটুয়াখালী জেলায়। এখানে উৎপাদিত মুগ ডাল জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে কয়েক বছর ধরে। মিল না থাকায় কেজি প্রতি 60 থেকে 70 টাকা দরে ডাল বিক্রি করত কৃষক। তবে 2021 সাল থেকে জেলায় অস্ট্রেলিয়া সরকারের এসিআই এর প্রকল্পের সহায়তায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে মুগ ডাল ভাঙানোর কল স্থাপন করা হয়। ফলে 10 টাকা কেজিতে ডাল ভাঙিয়ে সেই ডাল গড়ে 100 টাকার বেশি বিক্রি করছেন কৃষক। কেজিতে বাড়তি লাভ হচ্ছে 20 থেকে 30 টাকা। এখানে বইতে ডাল 30 মন পাই, 30 মন পাইলে আমরা বাইরে 60 টাকা 70 টাকা বিক্রি করি। এখন মেশিন পাইছি, এখন ভাঙ্গিয়া বিক্রি করি 110 টাকা কেজি। মেশিনকে ভাঙাইয়া ভালো দামে বিক্রি করতে পারবো, আমরা অনেক দামে বিক্রি করতে পারি, এই লাগি আমরা অনেক চাষ করবো। 2021 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত পটুয়াখালীতে 11টি, বরগুনায় 10টি ও বরিশালে 1টি ডাল ভাঙার কল বসানো হয়েছে। আমরা আশা করি সরকার এই প্রযুক্তিটাকে তার জাতীয় প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে এবং এই দেশের মুগ ডাল উৎপাদিত এলাকায় এটা ছড়িয়ে দিবে। মুগ ডাল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা আগে যেখানে জাতা দিয়ে মুগ ডাল ভাঙত, সেখানে এখন মেশিন দিয়ে মুগ ডাল ভেঙে নিজেরাও খাওয়ার অভ্যাস করতেছে এবং বাজারে বেশি দামে বিক্রি করতে পারতেছে। এই মেশিন স্থাপনের ফলে ওদের ভবিষ্যতে পটুয়াখালীতে মুগ ডাল চাষ অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবছর পটুয়াখালীতে 85,000 হেক্টরের বেশি জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 1,02,520 মেট্রিক টন। সময় সংবাদ, পটুয়াখালী।